আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন যারা তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করবে আল্লাহ বলেন আল্লাহ তাদের জীবনের সকল সমস্যা সমাধান করে দিবেন জোরে বলেন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমকে যারা ভয় করবে তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করবে তাদের সকল সমস্যা সমাধান করে দিবেন কে আরো জোরে বলতে হবে সকল সমস্যা সমাধান করে দিবে কে আমাদের সমস্যা আছে না নাই আরো জোরে বলেন সমস্যা আছে না নাই সমস্যা সমাধান করে দিবে কে আল্লাহ বলেন যারা তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে আল্লাহ তাদের জীবনের সকল সমস্যা আরে বলেন না সকল সমস্যা সমাধান করে দিবে এবং অজানা জায়গা থেকে অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তাকওয়ার ভিত্তিতে যারা জীবন যাপন করবে তিনি যেই শ্রেণীর মানুষ হোক না কেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে রিজিকের ব্যবস্থা করে দিবে এমন জায়গা থেকে যেটা সে কল্পনাও করতে পারে নাই সুবহানাল্লাহ এবং তার জীবনের সকল সমস্যা সমাধান করে দিবে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যুগ যুগ ধরে যে সমস্ত মানুষগুলো তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করেছে যেখানে তিনি আটকে গিয়েছেন সেখানে আল্লাহই তাকে সেখান থেকে মুক্ত করে দিয়েছেন সুবহানাল্লাহ এটি আল্লাহ তাআলার দস্তুর আমরা জীবনে অনেক দেখি এই ধরনের ঘটনা আমাদের জীবনেও হবে আপনার জীবনও হবে যদি আপনি তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ওয়াদা যে আল্লাহ তাআলা জীবনের সকল সমস্যা সমাধান করে দিবে অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে এই আয়াতের পরিপ্রেক্ষিতে এই আয়াতের অধীনে মুফাসসিরিন ইকরাম অনেক মুফাসসিরিন ইকরামরা একটি ঘটনা বলেছেন হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবা তিনি তার জীবনের মধ্যে একটি বড় সমস্যার মুখোমুখি হলেন তার একটি সন্তান ছিল যিনি রুজি করত টাকা পয়সা কামাতো ঘরের সবাই তার ইনকামের উপরে চলত হঠাৎ করে তার উপরে বড় ধরনের মুসিবত সেই ছেলেটা হারিয়ে গেছে কাফেররা কিডন্যাপ করে নিয়ে গেছে যারা ইসলামের কথা বলে যারা ইসলামের পক্ষে থাকে যারা যাদের জীবন ইসলামের উপরে পরিচালিত হয় যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলোয় উদ্ভাসিত যাদের জীবন তাদের জীবনের পরতে পরতে সংকট আছে না নাই আরে জোরে বলতে হবে সংকট আছে না নাই তাদের উপরে জেল আসে তাদের উপরে নির্যাতন আসে তাদের উপরে সর্বশেষ তারা আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করতে পারেন ঠিক কি না আল্লাহর রাস্তায় শাহাদত বরণ করা মানে পরাজিত হওয়া নয় একজন আলেম জেলে যাওয়া মানে সেই আলেমের পরাজয় হওয়া নয় সেই আলেম আল্লাহর শত্রু সে কথা প্রমাণ করে না ঠিক কি না ঠিক কি না পৃথিবীর ইতিহাসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শহীদ হওয়ার পরে কিছু মানুষ উল্লাসিত হয়েছিল ঠিক কি না সেদিন কি হযরত হুসাইন পরাজিত হয়েছিলেন নিষ্ফল হয়েছিলেন যারা উল্লাসিত হয়েছিলেন তারা কি বিজয়ী হয়েছিল না 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 আজকের যুগও কোন আলেম জেলে যাবেন আপনি আনন্দিত হবেন খুশি হবেন আপনার স্থান হবেন ওই হুসাইনের বিরুদ্ধে সিমলের জায়গায় আর আলেমের স্থান হবে হযরত হুসাইনের জায়গায় আমার ভাইরা ইসলাম আল্লাহর নবী বলেছেন তুমি আমাকে ভালোবাসো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে কঠিন পরিস্থিতির জন্য তুমি তৈরি থাকো কঠিন পরিস্থিতির জন্য তৈরি থাকো আল্লাহর নবীর ভালোবাসা শুধুমাত্র স্লোগান দিলে হয় না আল্লাহর নবীর
আমার ভাইরা এই ধরনের ঘটনা সাহাবা একরামের জীবনে ঘটেছে ঘটেছে কি ঘটে নাই ঘটেছে কি ঘটে নাই সুতরাং আমরা বর্তমান যুগের যেই সমস্ত আলেমরা আজকে কারা নির্যাতিত যারা আজকে কারাগার আছে আমরা তাদেরকে আহমদ ইবনে হাম্বলের সাথে তুলনা করতে চাই আজকে যদি আমাদের বড় দুঃখের বিষয় এই মাহফিলের প্রধান বক্তা থাকতেন আল্লামা মামুনুল হক সাহেব মুদাজিল্লুল আলী অত্যন্ত পরিতাপের বিষয় রাষ্ট্রযন্ত্র যাদের হাতে আপনারা বুঝতে পারেন নাই এই আলেমরা কখনো দেশের বিরুদ্ধে হতে পারে না এরা কখনো রাষ্ট্রের বিরুদ্ধে হতে পারে না এরা রাষ্ট্রের পক্ষে সব সময় কল্যাণকর এই বাস্তবতা এই সরকার যতদিন বুঝবে না ততদিন পর্যন্ত এই দেশে প্রকৃত শান্তি আসতে পারে না সুতরাং আমার ভাইরা হযরতে আওফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান ইসলামের পক্ষে আল্লাহর নবীর আশেক ছিলেন তাকে কাফেররা কিডন্যাপ করেছে জেলে নিয়ে গেছে কাফেররা কিডন্যাপ করা মানে তার মৃত্যু হয়ে যাওয়া তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তাকে মেরে ফেলা হবে মরে যাবেন সেটা কোনো টেনশন নেই অন্তত পক্ষে আমার সন্তান আমার বুক থেকে চলে গিয়েছে কোন অবস্থায় আছে সেটা একটু আমাদের জানা দরকার যদি তিনি শাহাদত বরণ করতেন তাহলে তো আমরা আনন্দিত হতাম আমরা একজন শহীদের গর্বিত বাবা হতাম মা বলেন যদি আমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয় তাহলে তো আমি এক সন্তানের গর্বিত মা হতাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতে পারতাম আল্লাহ জীবনে কিছু করতে পারিনি কিন্তু আমার কলিজার টুকরা আমার সন্তানকে ইসলামের জন্য কুরবান করে এসেছি আমি একজন শহীদ সন্তানের আমি মা আমি একজন শহীদ সন্তানের বাবা সেই কথাটুকু অন্তত পক্ষে আল্লাহকে বলতে পারতাম ইয়া রাসূলুল্লাহ এখন তো সন্তান আমাদের বুক থেকে চলে গেছে কোন অবস্থায় আছে জানি না হুজুর আমাদের ঘরে খাবার নাই আমাদের ঘরে সব সময় খান্নার খান্না হুজুর আমরা কি করতে পারি আল্লাহর নবীর দরবারে তারা গিয়ে হযরত আওফ ইবনে মালিক গিয়ে আরজ করলেন আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা সবক দিলেন এক নম্বর ইসবির সবর করো দুই নম্বর ওয়াত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করো তিন নম্বর ওয়া আকসির মিন কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তিন নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো মুসিবত বড় না ছোট সন্তান হারিয়ে গেছে যিনি রুজি করতেন টাকা কামাতেন তিনি নাই ঘরের মধ্যে খাবার নাই এই সংকটের সময় আল্লাহর নবীর দরবারে গেলেন আল্লাহর নবীর দরবারে গেলে সকল সমস্যার সমাধান আছে না নাই আরে জোরে বলেন না সমাধান আছে না নাই আই লাকায়ে তো জবাবে হর সওয়াল আই লাকায়ে তো জবাবে হর সওয়াল মশকিল তো হল সওয়াদ বেকি লাকাল মশকিল তো হল সওয়াদ বে কিল কাল আমার ভাইরা আল্লাহর নবীর দরবার এমন দরবার যেখানে গেলে সকল সমস্যা সমাধা হয়ে যায় আল্লাহর নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন এখন যে কোনো সমস্যার জন্য আপনার যেতে হবে কোরআনের কাছে এখন যেতে হবে হাদিসের কাছে কোরআন হাদিস দেখবেন কোরআন হাদিসের দ্বারক বাহক আলেম উলামার কাছে যাবেন জীবনের সকল সমস্যা সেখানে সমাধা পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিলেন কয়টা সবক দিলেন কয়টা তাহলে আমাদের জীবনে যখন সংকট হবে আমরা সবক আদায় করব কয়টা সবকগুলো মুখস্থ করে নেওয়া দরকার এক নম্বর আল্লাহর নবী বলেছেন ইসবির কি করো সবর করো কারণ সবর করলে সবরকারীর সাথে হয়ে যায় কে আরে জোরে বলেন না ইন্নাল্লাহ মা আস সাবিরিন সবরকারীদের সঙ্গে হয়ে যান কে
আল্লাহ দুই নম্বর বলেছেন তোমরা তাকওয়া ইখতিয়ার করো তাকওয়া ইখতিয়ার করলে তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করলে সকল সমস্যা সমাধান করে দিবে কে তিন নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি বেশি বেশি পড়ো কনজুম মিন কুনুজিল্লাহ এটি হচ্ছে আল্লাহর খজিনা এটা যেই পড়বে তার জীবনের সকল সমস্যা যার তার জীবনের সকল পেরেশানি থেকে মুক্ত করে দিবেন কে আমার ভাইরা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফ্যামিলির মধ্যে এই আমল শুরু হয়ে গেছে তারা ধৈর্য ধারণ করেছে সবর করেছে তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করেছে এবার লা হাওলা বেশি বেশি পড়েছে আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম তাদের এই আমলের কারণে বেশি দিন যায় নাই মাত্র দুই দিনের ভিতরে আউফ ইবনে মালিকের সেই সন্তান ঘরে ফিরে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ এই লাকায়ে তু জবাবে হর সওয়াল মুশকিল নাজে তু হল সওয়া দেবে কিলকাল তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করলে এক নম্বর জীবনের সকল সমস্যা সমাধান হয়ে যায় দুই নম্বর যারা তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করবে তারা দুনিয়াতে সম্মানিত হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর আর জোরে বলেন সুবহানাল্লাহ যারা তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করেন তারা দুনিয়াতে সবচাইতে বেশি কি হন সম্মানিত হন সম্মানিত হন সম্মানিত হন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে যেই ব্যক্তি সবচাইতে বেশি তাকওয়াবান সবচাইতে বেশি তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে তিনি সবচাইতে বড় সম্মানিত সুবহানাল্লাহ আজকে আমরা যার জীবন নিয়ে আলোচনা করছি হাকিমুল ইসলাম আমাদের উস্তাদ আমাদের মুরব্বী আমাদের শেখ আমাদের ফির আমাদের মুর্শিদ আল্লামা শাহ আব্দুল মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাই ওনাকে আমরা আপনারা ভালোবাসেন আমরা ভালোবাসি ওনাকে সারা দুনিয়ার মানুষ সম্মান করে সমস্ত মুসলমানেরা সম্মান করে বর্তমানে যারা বেঁচে আছেন তাদেরও সম্মান করেন আলেম ওলামাদেরকে মানুষে সম্মান করেন একটু মুসাফা করার চেষ্টা করেন পাঁচশো টাকা হাদিয়ে দেবার চেষ্টা করেন এক অক্তবাদ কাবাবার চেষ্টা করেন একটু কথা বলার চেষ্টা করেন কেন করেন তিনি কি প্রেসিডেন্ট তিনি কি মন্ত্রী তিনি কি কোনো ক্ষমতাবান না 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 তারা তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করে আল্লাহকে রাজি খুশি করে ফেলছেন আর যারা তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করেন আল্লাহকে রাজি করবেন সারা দুনিয়া তাদের আশেক হয়ে যাবে সারা দুনিয়া তাদের খাদেম হয়ে যাবে সুবহানাল্লাহ কি মুহাম্মদ সে ওয়াফা তো হাম তেরে হ্যায় ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं हमारा भाई अल्लाह बोलचेन इन कुंतुम तुहिब्बून अल्लाह فاتبعوني يحببكم الله যারা নবীর আশিক হয়ে যাবেন নবীর ওয়াফাদার হয়ে যাবেন আল্লাহ তার উপরে আশিক হয়ে যাবেন তার জীবনের সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবেন ডক্টর ইকবাল বলেন ও জগতের মানুষেরা আল্লাহর নবীর ওয়াফাদার হয়ে যাও তাকওয়ার ভিত্তিতে জীবন যাপন করো আল্লাহর নবীর সুন্নার ভিত্তিতে জীবন যাপন করো আল্লাহ পাক পরওয়ারে দেখার আলম তোমার আশেক হয়ে যাবে তাহলে এই পৃথিবী কেন সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ সারা দুনিয়া কি হয়ে যাবে গোলাম হয়ে যাবে এই যে আমরা আল্লামা বুখারী রহমতুল্লাহ আলাই আলাইর আজকে জীবন আলোচনা করছি আজকে না আরে মিয়া এই পৃথিবীতে যতদিন পর্যন্ত বাংলার জমিনে আলো থাকবে বাংলার জমিনে সূর্যের আলো যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত আল্লামা বুখারীর নাম দুনিয়াতে থাকবে ঠিক কিনা কেন থাকবে তিনি রাজা ছিলেন বাদশাহ ছিলেন আরে না তিনি মুত্তাকি ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা মুত্তাকি হয় না যারা মুত্তাকি হয় না তারা নেতা হতে পারে যতদিন পর্যন্ত
পর্যন্ত সুসময় থাকে তখন তাদের তেল মারার মানুষের অভাব থাকে না যতদিন পর্যন্ত কি সময় থাকবে সুসময় সুসময়ে সরব অসময়ে নীরব সুসময়ে সরব অসময়ে নীরব যখন সুসময় থাকে সতুর পাশে শুধু তেল মারার তেল মারা তেল মারার লোকের অভাব হয় না আর যখন দুঃসময় থাকবে তার জন্য প্রতিবাদ করবে মাঠে নামবে দূরের কথা কাছে আসার লোক পাওয়া যায় না এটাই হচ্ছে মুত্তাকি নেতা আর তাকওয়াহীন নেতার পার্থক্য ঠিক কি না আমার ভাইরা সেজন্য আমাদের জীবন তাকওয়ার ভিত্তিতে আমাদের জীবন হবে আমাদের সমাজ ব্যবস্থা তাকওয়ার ভিত্তিতে হবে আমার ব্যবসা তাকওয়ার ভিত্তিতে হবে আমার নামাজ তাকওয়ার ভিত্তিতে হবে মসজিদ যেমন তাকওয়ার ভিত্তিতে পরিচালিত হবে দেশও তাকওয়ার ভিত্তিতে পরিচালিত হবে মসজিদে যেমন তাকওয়া পাওয়া যাবে তেমনি ভাবে যদি রাজনীতিতেও তাকওয়া পাওয়া যায় তাহলে আমার দেশে চোর বাটফার টাকা পাচারকারী এ দেশে সৃষ্টি হতো না ঠিক কি না ঠিক কি না সুতরাং আমার ভাইয়েরা আজকে আমাদের তাকওয়ার ভিত্তিতে আমরা জীবন যাপন করব তাকওয়ার ভিত্তিতে নামাজ পড়ব আমরা নামাজে যখন দাঁড়াবো তাকওয়ার ভিত্তিতে দাঁড়াবো নামাজ কেন পড়ছি আল্লাহকে ভয় করে পড়ছি কি জন্য পড়ছি আরে বলেন না নামাজ কেন পড়ছি আল্লাহকে ভয় করে পড়ছি আল্লাহর আযাবকে ভয় করি আরে যদি নামাজ না পড়ি জাহান্নামে যেতে হবে সেজন্য নামাজ পড়ছি জামা নামাজ কেন পড়ব আল্লাহর রহমতের আশায় পড়ব আরে নামাজ না পড়লে আল্লাহর রহমত পাওয়া যাবে না আল্লাহর রহমত পাওয়া না গেলে জান্নাত পাওয়া যাবে না আমরা কি চাই আমরা জান্নাত চাই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই এজন্য আমরা নামাজ পড়ছি নামাজের যখন নিয়ত করব তখন তাকওয়ার ভিত্তিতে আমরা নিয়ত করব তাকওয়ার ভিত্তিতে যাতে আমাদের পুরো নামাজটা হয়ে যায় তাকওয়ার ভিত্তিতে আমাদের যাতে পুরো নামাজটা হয়ে যায় এটার অনুশীলন নিয়মিতভাবে করতে হবে আমার ভাইয়েরা আমরা নামাজ পড়ি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নামাজের ভিতরে আমাদের মন থাকে না আমাদের দিল থাকে না আমাদের মন স্থির থাকে না নামাজের মধ্যে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে শারাবে মুহাব্বত পিলা দে খোদায়া মোহাম্মত কি আতিশ জ্বালা দে খোদায়া মোহাম্মত আপনা মুঝকো আই খোদা দে মুঝে ভি জা মে উলফত এক পিলা দে সেজন্য আমার ভাইরা যে কোনো কাজ করব তিন না তিনটা জিনিস আমরা লক্ষ্যবস্তু বানিয়ে নেব এক নম্বর আল্লাহর ভয় করছি দুই নম্বর আল্লাহর ভালোবাসায় করছি তিন নম্বর সওয়াবের আশায় করছি আমার ভাইয়েরা এই তিনটা নিয়ত যখন আমার ইবাদতের ভিতরে থাকবে আমার ইবাদত সুন্দর ইবাদত হবে আমার ইবাদত আল্লাহওয়ালার ইবাদত হবে আমার ইবাদত নবীওয়ালা ইবাদত হবে এই ইবাদত আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবে দুনিয়াতে সমস্যা সমাধা করে দিবে এই ইবাদত আখেরতে আমাদেরকে টেনে টেনে জান্নাতি বানিয়ে দিবে রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ আমরা নামাজটাকে একটু একটু আরো একটু ভালো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আরে জোরে বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এবং সমস্ত আমল প্রত্যেকটা আমল ওয়াজ কেন করছি আল্লাহর রহমতের আশায় করছি ওয়াজ কেন শুনছি আল্লাহর রহমতের আশায় শুনছি ওয়াজ কেন করছি আল্লাহর ভয়ে করছি হক কথা যদি আপনার সামনে না বলা হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে ধরবেন আল্লাহর আযাব আসবে সেই আল্লাহর আযাবের আযাব থেকে বাঁচার জন্য ওয়াজ করছি ওয়াজ কেন শুনছি ওয়াজ শুনছি আমল করার জন্য আমল যদি না করি আল্লাহ ধরবেন আল্লাহর ধরা থেকে বাঁচার জন্য আমাদের ওয়াজ শুনতে হয় আল্লাহর ভালোবাসা নিয়ে আমাদের ওয়াজ শুনতে হয় জীবনের প্রতিটি আমল আল্লাহর ভালোবাসায় করব আল্লাহর ভয়ে করব আল্লাহর রহমত পাওয়ার আশায় করব আল্লাহ সকলকে তৌফিক দান করুন আমিন আরো জোরে বলুন আমিন